আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করে যায় অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমি রিসেন্টলি হচ্ছে ঢাকা থেকে ইটালিতে এসেছি। তো কিভাবে আসলাম সেই সমস্ত প্রসেসগুলো আমি আপনাকে আজকে দেখিয়ে দিব। তো আর শুরু করা যাক তাহলে আজকে। তো আমরা প্রথমে আমাদের ব্যাগগুলো গুছিয়ে আমরা রাতে রওনা দিই। রাত 12টায় আমরা এয়ারপোর্টে আসি। তো আমরা গাড়ি নিয়ে আমাদের বন্ধুদের সাথে আমরা এয়ারপোর্টে আসলাম। তো আমাদের ফ্লাইটটা ছিল হচ্ছে রাত 2:45। তো আমি নর্মালি এয়ারপোর্টে আসলাম হচ্ছে রাত 12টার দিকে, 11:30 থেকে 12টার মধ্যে চলে আসবেন, 3 ঘন্টা আগে চলে আসবেন। তো আমরা নর্মালি নামার পর আমরা গাড়ি থেকে নামলাম। নামার পর যেটা করব যে আমাদের যে ব্যাগগুলো আছে একটা ট্রলিতে নিয়ে নিব, নিয়ে নিয়ে তারপরে যে গেটটা আছে, আমরা টার্মিনাল 2 গিয়েছিলাম, টার্মিনাল 2 গেটটা আছে, সেখান থেকে আপনার ব্যাগগুলো স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আপনাকে সব চেক করে তারপরে আপনাকে আপনার পাসপোর্ট দেখে তারপর আপনাকে ঢুকতে হবে। ঢোকার পর আমি সরাসরি আমি বুকিং কাউন্টারে চলে আসলাম, সেখান থেকে আমরা টিকিটটা ইস্যু করলাম। ইস্যু করার পর পরবর্তীতে আমি মূল ইয়াতে ইমিগ্রেশন চলে আসলাম, সেখান থেকে আমার সব কিছু যাচাই করে তারা আমাকে প্রবেশ করতে দিয়েছে। এরপরে আমি চলে আসলাম যে সরাসরি যে এখানে যেখান থেকে আমার বিমানটা ছাড়বে, সেখানে আসার পর আমার সমস্ত কিছু চেক করা হয়েছে। চেক করার পর আমি হচ্ছে তাদের এখানে ওয়েট করলাম কিছুক্ষণ। করার পর আমাদের যে ফ্লাইটটা ছিল তারা আমাদেরকে বলে দিবে যে কখন আমাদের ইয়ারে ঢুকতে হবে। তো তারা যখন আমাদেরকে ডেকে নিল তখন আমরা আমাদের ইয়ারে ঢুকছিলাম। তো এর মধ্যে অনেক কিছুই আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ এয়ারপোর্টে সিকিউরিটি রিজনের কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তারা আমাকে কিছু নির্দেশনা দিয়েছিল এবং মানাও করেছিল, যার কারণে আমি আর অ্যাকচুয়ালি ভালোভাবে পুরোপুরি কভার করতে পারিনি। তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যতটুকু পেরেছি আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনার টিকিটের গায়ে আপনার সমস্ত কিছু লেখা থাকবে, সিট নাম্বার। তো আপনার সিট নাম্বার অনুযায়ী আপনারা বসে পড়বেন। তো বসে পড়ার পর কিছুক্ষণ পরে আমাদের বিমানটা ছেড়ে দিয়েছে। তো আমরা অলমোস্ট আমাদের বিমানটা ছেড়ে দিল। তো আমাদের বিমানটা ফ্লাই করছিল, এর মধ্যে আপনার খাবার দিবে তারা। দুইবার খাবার দেওয়ার পর আপনারা সেটা চলে আসবে। আমরা সকালবেলা আমাদের কানেকশন ফ্লাইট ছিল হচ্ছে কুয়েতে। তো আমরা কুয়েত এয়ারপোর্টে আমরা অলমোস্ট সকালবেলা চলে আসলাম। চলে এসে এখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে আমরা রওনা দিব। তো কুয়েত এয়ারলাইন্সে যখন আপনি আসবেন তখন আপনাকে ট্রানজিটটা হবে কুয়েত এয়ারপোর্টে, কুয়েতে এয়ারপোর্ট ট্রানজিটটা হবে। তো আমাদের ট্রানজিট ছিল 2 ঘন্টা। নর্মালি আমাদের ফ্লাইটটা ডিলে হওয়ার কারণে, তো শীতকাল ঢাকায় অনেক কুয়াশা পড়েছিল, যার কারণে আমাদের ফ্লাইটটা ছাড়তে একটু লেট হয়েছে। তো যার কারণে আমাদের কুয়েতে আসতে একটু লেট হয়েছে। এই লেট হওয়ার কারণে আমাদের যে আমাদের এখানে যে ওয়েট করার কথা ছিল 2 ঘন্টা, 2 ঘন্টা ট্রানজিট ছিল, সেইটা আর করতে হয়নি। তো সরাসরি আমরা ইয়ার থেকে নেমে সরাসরি আমাদের ওই কানেকশন ফ্লাইটে আমরা উঠে যাই, কারণ তারা ওই কানেকশন ফ্লাইটটা আমাদের ফ্লাইটের জন্যই ওয়েট করছিল। তো যেহেতু আমরা কুয়েত এয়ারপোর্টে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ইয়ার থেকে আমাকে নামতে হবে, তো আপনার ইয়ারের যে ব্যাগেজগুলো আছে তো এইগুলো আপনাকে নিতে হবে না। এরাই আপনাকে অন্য বিমানে শিফট করে দিবে। শুধুমাত্র আপনার হাতে যে ব্যাগেজগুলো থাকবে সেগুলো আপনি নিয়ে আপনি চলে যাবেন আপনার পরবর্তী গন্তব্যে, এবং পরবর্তী হচ্ছে যে ফ্লাইটে আপনি যাবেন সেই ফ্লাইটে আপনি চলে যাবেন। তো আমাদের এখানে নেমে আমরা বাসে করে আমাদের মূল এয়ারপোর্টে আমরা চলে যাই, কুয়েতের মূল এয়ারপোর্টে। সেখানে গিয়ে কিন্তু আমাদের আবার চেক করতে হয়েছে, সমস্ত কিছু চেক করার পর তারপরে হচ্ছে তারা আমাদেরকে পরবর্তী ফ্লাইটে ওঠার পারমিশন দেয়। তো এখান থেকে সব কিছু চেক করার পর আমরা পরবর্তী আমাদের যে ইয়ারটা ওয়েট করছিল আমরা সেখানে চলে গেলাম। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাব। তো আমি অনেক সিকিউরিটি কারণে হচ্ছে আমি অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারিনি, তো যার কারণে আমি পুরোপুরি করতে পারিনি। তো আমরা সব কিছু চেক টেক করার পর আমাদের হচ্ছে পরবর্তী বিমানে আমাদের ওঠার জন্য পারমিশন দিয়ে দেয়, এবং আমরা তখন এটা আমরা বিমানে উঠে যাওয়ার চেষ্টা করছিলাম। এখন আমরা আমাদের যে এখন কুয়েত থেকে যে রোমে যে বিমানটা ছাড়বে সেই বিমানে আমরা এখন উঠছি। তো সেখানে আমরা আমাদের টিকিটের আরেকটা টিকিট থাকে, সেখানেও সিট নাম্বার দেওয়া থাকবে। তো আমরা সিট নাম্বার অনুযায়ী আমরা আমাদের সিটে বসে পড়ি, এবং তার কিছুক্ষণ পরেই আমাদের এয়ারটা ছেড়ে দেয়। হ্যাঁ, তো কুয়েত থেকে রোমের উদ্দেশ্যে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইতালিতে যাওয়া, এবং রোম এয়ারপোর্টে আমরা নামবো যেহেতু। তো সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব।
এর মধ্যে তারা আপনাকে খাবার প্রোভাইড করবে, সেটা আপনি খাবার খেয়ে নিতে পারবেন। আর না তো আমরা সেটা খেয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা খুব দ্রুত আমরা ইতালিতে চলে আসলাম। আমরা বিকাল ইতালির সময় সকাল 1টার দিকে, দ্যাট মিন্স বাংলাদেশে বিকাল 5:30টার দিকে আমরা কুয়েত মানে আপনার রোম এয়ারপোর্টে এসে পৌঁছাই বাংলাদেশ টাইমে। তো আমরা পৌঁছানোর পর আমরা এখান থেকে নেমে যাচ্ছি। নেমে যাওয়ার পর আমাদের কিছু কাজ থাকবে এখান থেকে ইমিগ্রেশন পার করাটা, এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আপনার সব ডকুমেন্টগুলো ঠিক থাকলে এবং কোনো সমস্যা নেই আশা করা যায়। তো এখান থেকে নেমে আপনাকে কিন্তু বেশ অনেক দূর হাঁটতে হবে। সো আপনি চেষ্টা করবেন খুব দ্রুত নেমে, এবং আপনার সাথে যারা আছেন আপনার এই ইয়ারে যারা এসেছেন একসাথে তাদের সাথে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারা যেদিক দিয়ে যাবে আপনি ঠিক ওইভাবে ওদিক দিয়ে চলে যাবেন, এক্ষেত্রে তাহলে আর কোনো প্রবলেম হবে না। অনেক দূর আপনাকে হাঁটতে হবে, আপনি হেঁটে হেঁটে তারপর আপনাকে মূল ইমিগ্রেশনে আপনাকে যেতে হবে। সেখানে গিয়েই আপনাকে পাসপোর্ট তারা চেক করবে এবং আপনাকে সিল মেরে তারপর আপনাকে ভেতরে ঢোকার প্রবেশ পারমিশন দিয়ে দিবে। তো মাঝে এর মধ্যে কিন্তু অনেকেরই প্রবলেম হয়েছিল, তো আশা করা যায় আমার কোনো প্রবলেম হয়নি, যার কারণে আজ কোনো প্রবলেম হয়নি। আমি আমাদের কোনো সুস্থভাবেই রোমে পৌঁছে গিয়েছি। তো আমরা আমাদের ইমিগ্রেশনে চলে আসলাম। এখানে অনেক দীর্ঘ একটা লাইন ছিল, যেহেতু আমরা লাঞ্চ আওয়ারে এসেছিলাম ওই টাইমটাতে লোকজন কম থাকার কারণে আমাদের দীর্ঘ একটা লাইনে অপেক্ষা করতে হয়েছে। এখানে সব কিছু যাচাই বাছাই করার পর তারা পাসপোর্ট চেক করার পর আমাদেরকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর আমরা সরাসরি দ্রুত চলে যাই হচ্ছে লাগেজ বেল্টে, সেখানে আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হয়। তো আমরা একটা ট্রলি নিয়ে একটা আমাদের লাগেজগুলো কালেক্ট করি, এবং আমাদের জন্য যারা ওয়েট করছিল এয়ারপোর্টের বাইরে আমরা তাদের সাথে দেখা করি, এবং তাদের মাধ্যমে আমি আমার গন্তব্যে চলে যাচ্ছিলাম এবং গন্তব্যে পৌঁছে যাচ্ছি। তো আল্লাহর রহমতে আমি সুস্থভাবে স্বাভাবিকভাবে মানে খুব সুন্দরভাবে এখানে এসে পৌঁছাচ্ছি, কোনো সমস্যা হয়নি। তো আশা করা যায় আপনাদেরও কোনো প্রবলেম হবে না। তো আপনারা কোনো টেনশনে আপনারা চলে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।